বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মানবিক কাজে বেশ এগিয়ে আসেন। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি। শুধু সোশ্যাল মিডিয়া পোস্টেই আটকে থাকলেন না প্রিয়াঙ্কা, এবার দেখা করলেন ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে। পোল্যান্ড গিয়ে শুনলেন তাদের সমস্যার কথা। বাস্তুহারাদের কথা শুনে কেঁদেও ফেললেন বলিউড নায়িকা। এর আগে যুদ্ধ পরিজন হারানো সে সম্পলটুকু হারানো মানুষদের সংকটের কথা ভেবে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে বিশ্ব নেতাদের মানবিক হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কা তার পোস্টে লিখে জানান, উদ্বাস্তু অসহায়রা অনিশ্চয়তায় জীবনযাপন করছে, সব ভেদাভেদ সব রাজনীতি ভুলে এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রিয়াঙ্কা।